ডেঙ্গুতে শিশু মৃত্যুর হার 35%, স্কুলের চারপাশে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র, ক্লাসরুমে মশার কামড়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা, নেই সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ। স্কুলের পিছনে বড় একটা জঙ্গলের মতো আছে, তো ওইখানে বেশিরভাগ মশার কিছুই দেওয়া হয় না। আমাদের বললে ওনারা স্প্রে করে দেয়, কিন্তু তারপরে কতক্ষণ থাকে না মশা, কিন্তু অনেক কামড়ায় মশার। আমরা যখন বাচ্চাদের স্কুলে পাঠাই তখন তো আমাদের চোখের বাইরে থাকে, তখন আমরা এটা নিয়ে আতঙ্কে থাকি। সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচিতে আসা উচিত ছিল, সেইভাবে আমরা আসলে তাদেরকে পাইনি। একদিনে মৌসুমের সর্বোচ্চ রোগী ভর্তি, জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা না পেয়ে পাঠানো হচ্ছে ঢাকায়। সবসময় 102, 101 জ্বর, চিকিৎসা সেবা তেমন একটা না, ডাক্তার আসে না। ডেঙ্গু রোগীর জন্য নতুন কোনো ওয়ার্ড তৈরি করা হয়নি, অন্য রোগীর চিকিৎসা কিছুটা সমস্যা আমাদের হচ্ছে। এখন কিন্তু আমরা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি, এত বড় একটা ক্রাইসিস দেশে চলছে, তাহলে তো অবশ্যই তো আমার এখানে ফল্ট আছে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশে আশা জাগাচ্ছে ব্রুনাই, সমঝোতাকে আশীর্বাদ বলছেন বিশেষজ্ঞরা, দ্রুত চুক্তিতে রূপ দেওয়ার পরামর্শ। বাংলাদেশকে পরনির্ভরশীল করা আর বিদেশিদের কাছে হাত পাতায় ছিল বিএনপির নীতি, স্বনির্ভর করেছে আওয়ামী লীগ সরকার, খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে গাইবান্ধা উপনির্বাচন ও সিসি ক্যামেরার প্রভাব দেখছেন সিইসি, আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার। কাল থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের হুমকি, চাকরি স্থায়ীকরণ সহ 6 দফায় রেলের অস্থায়ী কর্মচারীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ।